আল্লাহ বলে গীত কব ওইটা নাহি মা লোক ঠকাই বলে কইছন হ্যাঁ এ গান কব আমি ক্রম মুলি সব মানুষ গান জানি জি এগুলো কথা কইছে কহেন তো ভালা একটা গীত আচ্ছা ওরা গীত কথা যদি ছেড়ে দেয় তোবা কইলে আজ থেকে যে তোবা করলো না মুলি সব আইজন আর কহবো না তাইলে শুনিয়ে দেবো ওরে আল্লাহ মা খালা তোবা করে লাও খবরদার যারা গীত কইবার সাজা জানো ভালো করে আগে সাজাটা শুনে লাও কেয়ামতের দিন এই চিৎকারের কারণে এই সুরের কারণে ইয়াতে আমাকে কিছু মুমফলি কোটাও দিবে বিজনহার বেটির লেগে শুনেল মাখালা ভালো করে শুনেলেন আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মায়া লোককে কথাটা যে কইতে কয়েছে তো কথাটাকে একটু লচ দিয়ে সুন্দর করে একটু লুচি কইতে মানা করেছে যখন কথা কইতে কথাতে লচ দিয়ে টান দিয়ে কথা কইতে মানা করেছে তাহলে সুর দিয়ে কুণ্ঠে পাইলে তুমি গীত কইবে খবর এ কারণে কিয়ামতের দিন এসব মহিলারাকে আল্লাহ জিভাতে শিখ ভরে মধ্যখানে জাহান্নামে লটকে রাখবে যেমন মাছ পুড়াই মধ্যখানে শিখ ভরে দেয় গোস পুড়াই লোকটিকে দেয় বাগুন পুড়াই ওরকম করে মদ দোকানে লটকে রাখবে হাঁস কইছে মুলি সাবি একটু বিহার বাড়ি হাসি রহস্য না করলে কি হয়েছে হাসতে হাসতে কইলে গুন হ্যাঁ কাইন্দা মাপ পাইবে না এই একটু একটু করতে করতে তুমি বিশাল গুণা করে বসে আছো কত রকমের ডারামা চলছিল কত ডারামা জানেন আল্লাহ রে আল্লাহ ওই গীত এমনি কহিনি বিহার বাড়ি গেছি আরমান করে জাফত দিয়েছে যে মুলবি জামাই হ্যাঁ মুলবি সাহেবকে জাফত দিয়েছে গেছি ফের বিয়ের দিন রাইতে তো নাকে কইছে জি ছোট দাদুরকে বৈঠকে সুতো গা আমি কইছি ছোট দাদুরকে বৈঠকে কেনে শুধব বিয়েকে দেশি যেখানে সেখানে শুধব কইছে এখানে বিয়ে সাদের ব্যাপার জ্যাম জ্যাম হইবে ছেলে পিলে আসলে সেটা কথা হাঁকে দূর করছে কেনে জানেন রাইতে যাবার ওগুলো করবে দারামা করবে তার লেগে ওরা হাঁকে দূরে ফাটাইছে লক করে ভাই আমি শুইতে গেছি ভোর রাইতে যখন রাইতে 11টা হয়েছে মনে করছে আর কেউ জায়গা নাই মুলি সব চলে আছে শুতে দেখছি কে দিয়েছে হাজার শফিকের বাড়ি এলি দিয়েছে আচ্ছা অশোক আছে আল্লাহ হুম্মা আজহিল বাস রব্বানা সফান তা সাফিল আসিফা ইল্লা সিফা ও কাসিফান লা ইগাদিরু সাকামা ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজান আল্লাহুম আনতাল মুস্তারিজ লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ হ্যাঁ রাত যখন 11টা হয়েছে দেখছি সবটি মায়ের লোক টাই কিনে তো গোল হেবার হয়ে গেল আমি জানলার খিড়কিতে একটু টাইনে দেখছি যে থামেরা কি করছে দেখবো নকল করবো আর ঘে সবটি গোল হয়ে ভাই খাড়ো হয়ে গেল আর খাড়ো হয়ে বাদে তখন একটা বেটি ছেলে গেল ফুল প্যান্ট পিন্ধে চলে এলো ফুল প্যান্ট পিন্ধে আর একটা ওই চালিয়ালা টুপি গেলা মাথায় দিয়ে এলো আর দিয়ে আইসে এবার মধ্যখানে ভিড়েছে সবটি মিলে ধরেছে কি কইছে শুনে যাও এবার আর আমি দেখছি ছাগল বেঁধে দিতে গিয়াছন মারে ধীরে ধীরে কালো হতে ছোড়াটা আমারে ধীরে ধীরে আমার আচল ধৈর্য টাইনা ছল মারে ধীরে ধীরে ওই যে ছুরিটা ছোড়াবো না যে আঁচল ধরে ধরে টানছে নাটক করছে গেলে দিয়ে তখন খোঁটা ঠুকছে ভিতরে শুধু খটখট করে দিয়ে তখন আর মধ্যে কি যে হলো না হলো কইছে আমার মাথা এরকম এরকম করছে ভিতরে এরকম করে দেখেছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে তিন মাসে তিন দিন হইল মারে ধীরে ধীরে আমার জিও এরকম এরকম ভিতরে করছে না কত মজা লাগছে করছে মানে এর মধ্যে ফের পেটে বাচ্চাও হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ কইছে জিও হ্যাকে হ্যাক করেছে মারে ধীরে ধীরে এত ফালতু কথা কেউ কয়ে জি এত নোংরা কথা গান্দা কথা যেমন এতখানি কোয়া হয়েছে তুমি কইছে এই কেউ আছিস লাঠি লিয়ে নে পাক করবি না কে এই যে নিজে এগুলো কথা কইছে আর যে ছিটে চারিদিকে পালাল ছেড়ে সুবহানাল্লাহ এগুলো কোন গীত হইলো আরো কত ঝুঠা ঝুঠা গীত কি কইছে জানেন কইছে আষাঢ় শাওন আশ্বিন মাসে ঘাস করে রে সন সন আনা রে জানা রে লাল সেনা ঘাস কাটে রে রমজান সেনা ঘাস কাটে রে রমজান বুনিয়া লিলে রে সাল আনা রে জানা রে লাল আচ্ছা ঘাসের সাল হয়েছে কোনোদিন